কত বড় মানে সন্ত্রাসী একটা দল, সেই দলটি নির্বাচনে না যে তারা নির্বাচনকে প্রতিহত করবার জন্য আমাদের প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছিল, 138টি ভোট কেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল, রেল লাইন উপড়ে ফেলেছিল, যারা এই ভোট দিতে গিয়েছে তাদেরকে রাস্তায় ধরে পিটিয়েছিল। অ্যাডভোকেট সানজিদা খানম, যেটি নীলুফার চৌধুরীর মনি বলছিলেন যে জনগণ তাদের সাথে আছে, জনগণকে নিয়েই তারা এই দেশ, এই নীলুফাপা যে কথাটা সব শেষে বলেছে, তাদের অফিসে ঢুকে আমরা নাকি তাণ্ডব করেছি। দেখেন তো, আওয়ামী লীগ অফিসে ঢুকে তারা গেট ভেঙেছে, পুলিশ যে মারপিট করেছে, আমাদের সিনিয়র নেতাদের মারপিট করেছে, হসপিটালে পাঠিয়েছে। এ তাদের মুখে শুনতে হচ্ছে কি তাদের অফিসে নাকি পুলিশ ঢুকেছে, আমাদের তো বেইল করে দিয়েছে, তাদের সাধারণ মানে মহাসচিবকে বাইরে নাকি দাঁড় করিয়ে রেখেছে। আমি শুরুটাই করতে চাই, বিএনপি একটা গণতান্ত্রিক দল উনি বলেছেন, তার আগে আমি দুজন আমাদের আলোচক রয়েছেন, আপনি রয়েছেন, পাশাপাশি যারা দর্শক যারা দেখছেন এবং শুনছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। বিএনপি গণতান্ত্রিক দল, এমন একটা গণতান্ত্রিক দল যেই দলটির জন্ম হয়েছিল বুটে পায়ে দিয়ে বঙ্গভবনে ঢুকে প্রেসিডেন্টকে বলেছিল ইউ আর সিক, সায়েম সাহেবকে বলেছিল ইউ আর সিক, উনি বলেছিলেন নো আই এম নট সিক, বলেছে অবভিয়াসলি ইউ আর সিক। বুট বুট তার ওই বঙ্গভবনের প্রেসিডেন্টের বেডরুমের খাটের উপরে বুট পায়ে দিয়ে এসে বলেছিল, এটা ছিল 22শে ফেব্রুয়ারি, এবং তখন জোর করে তাকে বন্দুক ঠেকিয়ে ক্ষমতা থেকে নামিয়ে উনি নিজেই প্রেসিডেন্ট নিজে ঘোষণা দিয়েছিলেন। শুধু তাই না, এই বন্দুক ঠেকিয়ে ক্ষমতা দখল করা, ক্ষমতা দখল করে দল গঠন করা, এবং সেই দল গঠন করে হার না ভোট করা, কারফিউ দিয়ে দেশ চালানো, একই সাথে উনি সেনাপ্রধান, একই সাথে উনি রাষ্ট্রপ্রধান, একই সাথে তিনি সব, এবং সেই দলটি জন্মগ্রহণ করেছিল এই সেনা বাহিনীর প্রধানের পকেট থেকে, সেই দলটি নাকি গণতান্ত্রিক দল, এবং সেই দলের একজন সদস্য হয়ে আমাদের শুনতে হয়, লজ্জার। এটা সিরিয়াসলি আমি বলছি, এটা জাতির জন্য লজ্জার। একটি রাজনৈতিক দলের জন্ম হয়েছে সেনাবাহিনীর পকেট থেকে, এবং তারা দাবি করছে তারা গণতান্ত্রিক দল। আচ্ছা, রাজপথের দল বলেছেন, রাজপথে নেমে জনগণ তাদের সাথে আছে, মানুষকে পুড়িয়ে হত্যা করে আপনারা রাজপথে দল হিসেবে দাবি করছেন, জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে। আমি বললাম যে অবশ্যই আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, আপনি 23শেও বলেছেন থাকবেন, আসেন 23শে আমরাও আছি রাজপথে, বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করবেন, সাধারণ মানুষের জানমাল রক্ষা করবার দায়িত্ব হচ্ছে সে পুলিশ বাহিনীর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা করবে তাদের কাজ। একটা রাজনৈতিক, একটা রেসপন্সিবল দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ পুরনো সংগঠন হিসেবে, পুরনো একটি সবচেয়ে এই সাউথ এশিয়ান রিজনের মধ্যে সবচেয়ে পুরনো একটি রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং সেটির জন্ম হয়েছিল সাধারণ মানুষের মধ্য থেকে। এই দলটি একজন ছোট্ট কর্মী হিসাবে আমিও থাকবো রাজপথে, এবং সরকার দলীয় একজন কর্মী হিসাবে আমি চাইব এদেশের আর কোনো মানুষের যাতে প্রাণ ওরা না নিতে পারে। এই অপশক্তি মানুষ পুড়িয়ে হত্যা করেছে, ওরা ঠেলা গাড়ি এলাকা পর্যন্ত বাঁচতে দেয়নি, অন্তঃসত্ত্বা নারীকে পুড়িয়ে হত্যা করেছে। 2014 সালে তারা নির্বাচন বয়কট করেছিল, তারা নির্বাচনে না যেয়ে বসে থাকেনি। কত বড় মানে সন্ত্রাসী একটা দল, সেই দলটি নির্বাচনে না যেয়ে তারা নির্বাচনকে প্রতিহত করবার জন্য আমাদের প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছিল, 138টি ভোট কেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল, রেল লাইন উপড়ে ফেলেছিল, যারা এই ভোট দিতে গিয়েছে তাদেরকে রাস্তায় ধরে পিটিয়েছিল, এবং নির্বাচনকে প্রতিহত করবার চেষ্টা করেছিল। ওরা ভেবেছিল এইভাবে সন্ত্রাস করে মনে হয় নির্বাচনটা বন্ধ করা যাবে, হয়নি তো, জনগণ তাদের সাথে নেই। তারা যে বলছে জনগণের সাথে,
এটা পুরোপুরি উল্টো আপনি বলেন। জনগণ আওয়ামী লীগের সাথে আছে বলেই 2014 সালেও আমরা সরকার গঠন করেছি। আপনারা উনি 2018 সালের কথা বললেন, উনি নাকি রাত 9টা বাজে টের পেয়েছে ভোট মারা শুরু হয়েছে। খুব আশ্চর্য লাগে, এমন একটি হরিবল একটা দল, যেই দলের মহাসচিব নির্বাচনের দিন দুপুর 12টায়, নিশ্চয়ই আপনি একজন সাংবাদিক হিসেবে ভুলে যাননি, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে ভুলে যাইনি, টেলিভিশনের পর্দার সামনে আমরা দেখেছি, 2018 সালে ওই নির্বাচনে তিনি তার ঠাকুরগাঁয়ের বাসায় সংবাদ সম্মেলন করে বলেছিলেন নির্বাচন সঠিক হচ্ছে। মুনিয়াপাড়া আগের দিনই বুঝলেন যে নৌকায় ভোট, মানে ভোট চুরি হচ্ছে, আর ওনার দলের মহাসচিব, এমন একটা দল, গণতান্ত্রিক দল, এত বড় একটা দল, সেই দলের মহাসচিব ওই 12টা বাজে দিনের বেলা 12টা বাজে নিজে ভোট দিয়ে এসে, এবং উনি পাশও করেছিলেন, উনি আসলেই সত্যটা বলেছেন, উনি যেহেতু সত্য বলেছেন ওনাকে সংসদে যেতে দেয়নি, এটা হচ্ছে বিএনপি, তাকে সংসদে যেতে দেয়নি। তারা যেই কটা সিট পেয়েছিল, জনগণ তাদের ভোট দিয়েছিল কি জন্য, 5 বছর সংসদে দাঁড়িয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে, আইন প্রণয়ন করবে, সাধারণ মানুষের কথা বলবে, তারা ভোটারদের আমানত ভোট দিয়েছিল 5 বছরের জন্য। এখন তো আবার তারা বেরিয়ে গেল এক বছর থেকে, আমি সেটাই আসছি, এক বছর আগেই তারা কি করলো, জনগণ যে বিশ্বাস করে তাদের ভোট দিয়েছিল, এক বছর আগে তারা সংসদ থেকে সরে আসলো। কেন, আপনারা 5 বছরের জন্য ভোট নিয়েছিলেন জনগণের কাছে বলে, এখন জনগণটা তো আপনারা আর ভোট দেবে না, বলবো ওরা তো 4 বছর পর সংসদ থেকে ওরা রিজাইন করে চলে আসবে, ওরা তো আমাদের জন্য কাজ করবে না, সংসদে আপনি দাঁড়িয়ে কথা বলবেন আপনার এলাকার মানুষের জন্য, তাই না? সুতরাং এরা এই দুইটা নির্বাচন নিয়ে বলে, 2008 সালের নির্বাচন নিয়ে কথা বলে না। মুনিয়াপাড়া ওই নির্বাচনে কয়টা সিট পেয়েছিলেন? মুনিয়াপাড়া তখন সংসদে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য ছিলেন, আমি ঢাকা 4 নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলাম, এবং এই বিএনপির সে ধানের শীষকে 50,000-এর বেশি ভোটে পরাজিত করে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। ওই সময় মুনিয়াপাড়া সংসদে ছিলেন, ওনারা কয়টা সিট পেয়েছিলেন? ওনারা 29টা পেয়েছিলেন, পরে একটা উপনির্বাচনে যে আরেকটা সিট পেয়েছিলেন, 31টা সিট পেয়েছিলেন। তো যদি নির্বাচন ধরেন, ওই নির্বাচন নিয়ে তো কোনো কথা বলেন, ওই নির্বাচন ভালো হয়েছিল এই জন্য কথা বলেন না, সেই নির্বাচনের মতো হলে আপনারা কয়টা সিট পাবেন? এখন তো আরও পাবেন না, ওই সময় তো 30টা পেয়েছিলেন, আপনাদের মুখোশটা উন্মোচন হয়নি, গত 14 বছরে আপনাদের মুখোশ অনেক উন্মোচন হয়েছে, 14 সালে হয়েছে, 13 সালে হয়েছে, মানে তারপরে আমরা এই প্রথমবার নির্বাচিত হবার পর 56 দিনের মধ্যে যেদিন বিডিআরের পিলখানা হত্যাকাণ্ড ঘটলো, সেদিন সকালবেলা 9টা বাজে বেগম খালেদা যে বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন 3 দিন আর সে বাসায় ফেরেননি, এ কাজটা কারা করেছিল? ওই পিল হত্যা মামলার বিচার হয়েছে, পিলখানা হত্যা মামলার বিচার হয়েছে, আপনারাই জড়িত ছিলেন। সুতরাং আপনারা বারবার চেষ্টা করেছেন বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সব পরিবারে হত্যা করে আপনারা সেই হত্যার বিচার যাতে না হয়, ইন্ডিমনিটি অধ্যাদেশ দিয়েছিলেন এবং সেই আইনটি সংসদে পাশ করিয়েছিলেন, সংসদকে কলঙ্কিত করেছিলেন আইন পাশ করে, তারপরে 21 বছর আপনারা দেশকে পিছিয়ে দিয়েছিলেন, গণতন্ত্রের কথা আপনাদের মুখে শুনতে হবে। এখন যে 10 দফা দাবিতে বিএনপি আন্দোলন করছে, আমি ওইটাই আসছি, উনি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছেন, আমরা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন, যেই মুহূর্তে দেশে কোনো গণতন্ত্র ছিল না, মাগুরা মার্কা নির্বাচন করেছে, তখন আমরা মিরপুরে নির্বাচন করেছে, মানুষের সারা বাংলাদেশে একসাথে 500 জায়গায় বোমা ফুটিয়েছিল, শাহমিস কিবরিয়াকে হত্যা করেছে, আহসানুল্লাহ মাস্টার এমপিকে হত্যা করেছে, কোনো বিচার করেনি। ওই সময়টা আমাদের এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা আন্দোলন শুরু করলাম। বেগম খালেদা জিয়া কী বললেন, বললেন নিরপেক্ষ তো কোনো লোক হয় না, একটা শিশু আর একটা পাগল হচ্ছে নিরপেক্ষ, তাহলে কেন এখন তাদের এত স্বাদ হলো যে সেই শিশুর আন্ডারে, সেই নিরপেক্ষ মানুষের আন্ডারে তারা নির্বাচন করবে? এখন আসেন, নিরপেক্ষ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ওনারা পাশ করেছিলেন, জনগণ তো তাদের থাকতে দেয়নি, টেনে হিস্ট্রি নামিয়েছিল, আইনটা পাশ হওয়ার সাথে সাথে টেনে হিস্ট্রি নামিয়েছিল, আমি শেষ করে দিচ্ছি, এখন এই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়কের ব্যবস্থাকে কারা প্রশ্নবিদ্ধ করেছিল? 4-5টা ধাপকে এড়িয়ে যে
মহামান্য রাষ্ট্রপতিকে কারা সরকার প্রধান করেছিল, নয় জনকে ডিঙিয়ে সেনাপ্রধান করেছিল মইনী আহমেদকে, এই ফখরুদ্দিনকে, এরা কাদের সৃষ্টি? বিএনপির সৃষ্টি। তাদেরকে দিয়ে এই যে দুই বছর অগণতান্ত্রিক একটা সরকার দেশকে শাসন করল, এবং এই ওই সরকার যদি বিএনপিকে খাতির না করতো তাহলে কিন্তু ওই শেখ হাসিনাকে আগে অ্যারেস্ট করতো না। আমরা ছিলাম বিরোধী দলে। জাতির পিতার কন্যাকে গ্রেপ্তার করা হলো, মিথ্যা মামলা দেওয়া হলো, তারপরে সাধারণ সব কিছুর চাপে পড়ে তারা বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করেছিল, তাই না? এ কে এম হাসানকে তারা তত্ত্বাবধায়ক প্রধান করতে চেয়েছিল, তারা বয়স বাড়িয়েছিল, কথা বলবো, বাট বয়স বাড়িয়েছিল। আপনার কাছে আমি আবার আসবো ডক্টর। তাদের যে 20 দফার কথা বলছেন, 10 দফার কথা বলছেন, এই 10 দফা 20 দফা কোনো বিষয় না। তারা যে কথা বলছে এটা খুব অবাস্তব কথা। ওই তত্ত্বাবধায়ক সরকার আসার কোনো সুযোগ নাই, কারণ সুপ্রিম কোর্ট পর্যন্ত এটি বিদায় হয়েছে। আমরা এটি নিয়ে এটি আর ফিরে আসবে না। আপনার কাছে আবার আসবো।